হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল। তো এর আগে একটা কাট অফ নিয়ে ভিডিও করেছিলাম, যেখানে অনেকের কমেন্টস এসেছে যে ডেট অফ বার্থ বিষয়টা বুঝতে পারিনি। কাট অফের যে তিনটে বিষয় আছে, যে একটা ওভারঅল কাট অফ, একটা সাবজেক্টের অর্থাৎ পার্ট থ্রির কাট অফ, এবং একটা ডেট অফ বার্থ কাট অফ। তো এটা অনেকে বলছে বুঝতে পারেনি, তো এই জন্য আমি ভিডিওটা করছি। তো এর জন্য প্রথমে আমি এই যে আচ্ছা এখানে দেখাই ব্যাপারটা, এই যে এখানে যে এটা কাট অফ, এটা সায়েন্সের কাট অফ, এটা পার্ট থ্রির কাট অফ, এবং এটা হচ্ছে কাট অফ DOB, ডেট অফ বার্থের কাট অফ। তো আসলে DOB-র কাট অফটা এখানে কেন দিয়েছে এবং এটা কখন এটা প্রযোজ্য হবে সেটা আজকে আলোচনা করব। এটা অনেকের কনফিউশন আছে। তো এর জন্য আমি কি করবো, তোমাদেরকে মানে TRE-2 যে পরীক্ষা হয়েছিল, সেই TRE-2 পরীক্ষার যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানের মেরিট লিস্ট কীভাবে তৈরি হবে সেখানে সেটা দেখায়, তাহলে তোমরা বুঝতে পারবে, আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। দেখা যাক, এটা হচ্ছে নোটিফিকেশান যেটা TRE-2। তো একদম নিচের দিকে যাব আমরা, নিচের দিকে আছে এই যে এখানে, এই যে এখানে দেখেন, এই যে মেধাসূচি, ঠিক আছে। তো এখানে কী লেখা আমি পড়ছি, চেষ্টা করছি পড়ার। বিদ্যালয় অধ্যাপক এবং প্রধান অধ্যাপককে লিয়ে মেধা সূচিকা নির্ধারণ, লিখিত পরীক্ষাকে কুল প্রাপ্তাঙ্ক ভাগ 2 এবং 3, মানে তিনটে ভাগ আছে, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। পার্ট 1টা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, পার্ট 2টা হচ্ছে GKGS, এবং পার্ট 3টা হচ্ছে সাবজেক্ট, মেন সাবজেক্ট। কুল প্রাপ্তাঙ্কের আধার পর আয়োগ সফল অভ্যর্থীক আবন্ধিক মেধা সূচি তৈরি করেগা, লিখিত পরীক্ষা के कुल प्राप्तांक समान होने की स्थिति में चयनित विषय का प्राप्तांक तथा चयनित विषय में समान अंक होने की स्थिति में भाषा विषय के प्राप्तांक के अनुसार मेधा क्रम निर्धारित होगा। अच्छा कि बोल आसने जदि मान नम्बर समान हो जाए तक क्षेत्र मैं समान नम्बर এখানে যেটা বলছে যে লিখিত পরীক্ষাকে কুল প্রাপ্তাঙ্ক সমান হোনে কে স্থিতি মে, যদি নাম্বার সমান হয়ে যায়, যদি মানে দুজনেই 70 পেয়েছে, তখন কি করবে, তখন হচ্ছে চয়নিত বিষয় ভাগ থ্রিকা প্রাপ্তাঙ্ক তথা চয়নিত বিষয় মে সমান অঙ্ক হোনে কে স্থিতি ভাষা অর্থাৎ ভাগ ওয়ানকে বিষয়কে প্রাপ্তাঙ্কের অনুসার মেধাক্রম নির্ধারিত হোক। যখন ওভারঅল কাট অফ সমান হয়ে যাবে, হয়তো দুজনে 70 পেলো, 120-র মধ্যে দুজনে 70 পেলো, তখন কি করবে যে ভাগ থ্রি মানে সাবজেক্টে কে বেশি পেয়েছে সেটা দেখবে, যে সাবজেক্টে বেশি পাবে তাকে লিস্টে রাখবে, মেরিট লিস্টে সে আগে জায়গা পাবে। এবার দেখা গেলো যে দুজনেই 70 পেয়েছে ওভারঅল, এবং দেখা গেলো সাবজেক্টেও দুজনেই 40 পেয়েছে, বোঝানোর জন্য বলছি, দুজনেই 40 পেয়েছে, সেই ক্ষেত্রে কি করবে, সেই ক্ষেত্রে কিন্তু পার্ট 1 দেখবে। পার্ট 1-এর যে ভাষা মানে হিন্দি বাংলা বা উর্দু যে ভাষা আছে পার্ট 1-এ, সেই পার্ট 1-এ কে কে কেমন নাম্বার পেয়েছে সেটা দেখবে। তারপরেও যদি পার্ট দেখা গেলো দুজনেই পার্ট 1-এ 15 করে পেয়েছে, 25-30-এর মধ্যে 15 করে পেয়েছে, তখন কি করবে, তখন দেখবে ডেট অফ বার্থ, যে কার ডেট অফ বার্থ আগে, যার আগে আছে মানে যে বড় বয়সে তাকে আগে রাখবে। এখানে কি বলছে যে বিষয়কে প্রাপ্তাঙ্ক অনুসার মেধাক্রম নির্ধারিত হোক, ভাষা অর্থাৎ ভাগ 1-কে বিষয় মে প্রাপ্তাঙ্ক সমান হোনে কি স্থিতি মে উম্র তথা উম্র মে সমানতা হোনে পর দেবনাগরী লিপি মে বর্ণমালাকে অনুসার নাম বালে উম্মেদবারকে বরিয়তা কি দিয়ে যায়। আচ্ছা যখন মানে যদি যে ডেট অফ বার্থ সমান হয়ে গেল, যে টোটাল প্রথম থেকে বলছি, টোটাল ওভারঅল যে মার্কস সেটা সমান, যদি বিষয় সাবজেক্টের মান সমান হয়, পার্ট 1 যেটা ল্যাঙ্গুয়েজ আছে ল্যাঙ্গুয়েজের মানও যদি সমান হয়ে যায়, নাম্বার সমান হয়ে যায়, তখন কী করবে, ডেট অফ বার্থ দেখবে, যে যে বেশি বড় বয়সে তাকে প্রাধান্য দেবে। তারপরও দেখা গেলো যে ডেট অফ বার্থ সমান, সেক্ষেত্রে কী করবে, সেক্ষেত্রে যে বর্ণমালা আছে বর্ণমালার নাম অনুসারে যে কার মানে কার নাম আগে, এ বি সি ডি যদি ধরি আমি, তো এ যা আছে আর বি আছে, তাহলে এ বি এর আগে এ চান্স পাবে, এই হচ্ছে টোটাল ব্যাপার। তো যেটা বললাম তার সারাংশ এটাই যে এক্ষেত্রে কিন্তু ডেট অফ বার্থ অটো ভ্যালু নাই, ঠিক আছে, কারণ DOB-টা কখন দেখবে, যখন নাম্বার সমান আসবে। তার আগে দুটো অপশন থাকছে, একটা ভাগ 3, যে পার্ট সাবজেক্টে বেশি নাম্বার তুললে এসব চিন্তা থাকবে না, বা ল্যাঙ্গুয়েজে যদি ভালো নাম্বার পাওয়া যায় একটু, তাহলে কিন্তু এক্ষেত্রে
কোনো চিন্তা থাকবে না। তো এটা ছিল টিআরই টু এর নিয়ম, বাদ বাকি এবার নতুনভাবে কোনো কিছু দেবে কিনা এটা বলা যাচ্ছে না, যখন নোটিফিকেশান পাবলিশ হবে তখন বিস্তারিত জানতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, যে আশা করছি ডিওবি কাট অফের যে ডিওবি ব্যাপারটা সেটা আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এরপরে যদি কারো সমস্যা থাকে তোমরা কমেন্ট করতে পারো টেলিগ্রামে বা ইউটিউবে, তো আশা করছি উত্তর পেয়ে যাবে। তা আজকের ভিডিওটা ভালো লাগলে বন্ধুর মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।